السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, তবে অসুস্থতার পরে সুস্থ। গলার সাউন্ড টাউন শুনে বুঝতে পারতেছেন কিছু আলামত আছে, দোয়া করবেন। আপনারা তো দুই দিন যাবৎ কষ্ট করতেছেন, আমার বিষয় শুনছেন নাকি? কি বিষয়ে আলোচনা হবে? আমার বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র, এই বিষয়ে আলোচনা। দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তৌফিক দান করেন, এই বিষয়ে কোরআন হাদিস থেকে কিছু উপকারী ইলম আপনাদের সামনে পরিবেশন করার ওমে তৌফিক ইল্লা বিল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال سبحانه: إنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم: إن خياركم أحاسنكم أخلاقا. رواه البخاري ومسلم. وقال النبي صلى الله عليه وسلم: إن الرجل ليدرك بحسن خلقه درجة الصائم القائم. رواه الإمام أحمد وأبو داود. وسئل عائشة رضي الله عنها عن خلق رسول الله صلى الله عليه وسلم، فقال: كان خلقه القرآن. رواه مسلم والإمام أحمد في مسنده. الحمد لله، الله تبارك وتعالى شكر
প্রশংসা যে আল্লাহ তোবারক তাআলা আমাদেরকে ইলম অর্জন করার জন্য সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী অত্যন্ত ঐতিহাসিক স্থান আত্তাকওয়া মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই মসজিদটা আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা বিশেষ কুদরত, এটা কুদরতি মসজিদ। হ্যাঁ, সিলেটের বেদাতিরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছিল যে মসজিদটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, কিন্তু কদ্দারাল্লাহু মা শাআ ফাআল, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা নির্ধারণ করে রেখেছেন সেটাই হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মসজিদে স্থিতি চেয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মসজিদকে এগিয়েছেন, এবং ইনশাআল্লাহ আশা করি আমরা এটা কিয়ামত কাল পর্যন্ত কায়েম দায়েম থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মসজিদের ষড়যন্ত্রকারী, সহি আকীদার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, সুন্নার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এবং সুন্নাপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন নিজেই দমন করেন এবং তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই বন্ধুগণ, মহিলাও আছে নাকি? আলহামদুলিল্লাহ। এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আমার আজকে আলোচনার যে বিষয় দেওয়া হয়েছে সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র সম্পর্কে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলাম নাযিল করেছেন, কোরআন নাযিল করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে অর্থাৎ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদতের জন্য, কিন্তু এই ইসলাম পালন ইবাদত চর্চা কোরআন আমল করা এটা সম্ভব নয় যদি একজন মডেল মাপকাঠি একজন আদর্শ আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল না করতেন। আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাযিল করার বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম নমুনা, উত্তম দৃষ্টান্ত। লিমান কানা ইয়ারজুল্লাহ, ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং আখিরাতকে চায়, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং বেশি বেশি আল্লাহর জিকির করে। তিনটা যাদের গুণ রয়েছে তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের ভিতরে দৃষ্টান্ত, রাসূলের ভিতরে নমুনা রেখেছেন। এক নম্বর যারা আল্লাহকে চায়, দুই নম্বর যারা আখিরাতকে চায়, তিন নম্বর যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর সাথে থাকে। এই তিন শ্রেণীর তিনটা গুণের
যারা অধিকারী এই লোকদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন দৃষ্টান্ত, তিনি হচ্ছেন মাপকাঠি। কিসের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপকাঠি, কিসের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নমুনা বা মডেল? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন জনৈক সাহাবী বা তাবেঈ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল? তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সংক্ষেপে জবাব দিয়েছিলেন, কানা খুলুকুল কুরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো কোরআন। তুমি কোরআন পড়ো, কত সংক্ষিপ্ত কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো কোরআন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বর্ণনা কি আধা ঘন্টা, এক ঘন্টা, দুই ঘন্টা, একদিন, দুই দিনে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো গোটা কোরআন। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যা আছে সব হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গ্রন্থ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ, ইসলামের গ্রন্থ, মুসলমানের গ্রন্থ, আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গ্রন্থ, গোটা কোরআনটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাহলে কি বর্ণনা করব আমরা? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস থেকে জানা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে, আমাকে পাঠানো হয়েছে আখলাক চরিত্র পরিপূর্ণ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন নিজে, তাকে কেন প্রেরণ করা হয়েছে? শুধুমাত্র চরিত্র পরিপূর্ণ করে দেওয়ার জন্য, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। কোন বর্ণনায় আছে হুসনাল আখলাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই প্রেরিত হয়েছেন, যত উৎকৃষ্ট চরিত্র রয়েছে, উত্তম আচরণ রয়েছে, এগুলোকে পরিপূর্ণ করার জন্যই কেবল আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। কিন্তু আমরা কি জানি, ইসলাম প্রেরণ করার, ইসলাম প্রচার করার জন্য, কোরআন প্রচার করার জন্য, আল্লাহর তাওহীদ প্রচার করার জন্য, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে আমাকে শুধুমাত্র প্রেরণ করা হয়েছে সচ্চরিত্রগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য, পরিপূর্ণ করার জন্য। তার মানে সচ্চরিত্র সমান সমান গোটা দ্বীন, গোটা ধর্ম, গোটা ইসলাম, গোটা কোরআন। সচ্চরিত্র সমান সমান ইসলাম, ইসলামে যা কিছু আছে, ইসলামে যা আল্লাহ তোমার কথা নাজিল করেছেন, প্রত্যেকটা জিনিসই মানুষের চরিত্র গঠন করে। তাওহীদ এক নম্বর কি, তাওহীদ, তাওহীদ দ্বারা মানুষের চরিত্র গঠিত হয়। কালেমা, সালাত দ্বারা মানুষের চরিত্র গঠিত হবে, পাঁচ ওয়াক্ত সালাত, যাকাতের মাধ্যমে চরিত্র গঠিত হবে, গঠন হবে, সিয়াম, সিয়ামের মাধ্যমেও চরিত্র গঠন হবে,
চরিত্র গঠন হবে সব কিছু, আর এই চরিত্র বা আচরণ এগুলো কয়েক প্রকার। নিজের সাথে কি আচরণ, নিজের সাথে কি আচরণ করবেন, আল্লাহর সাথে কি আচরণ করবেন, রাসূলের সাথে কি আচরণ করবেন, পিতামাতার সাথে কি আচরণ করবেন, কি বাদ থাকে বলেন তো, সব সব জায়গায় সবখানে সব কিছুর সাথে চরিত্রের সম্পর্ক। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে প্রশংসা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। আলহামদুলিল্লাহ, যিনি চরিত্রবান আল্লাহ প্রশংসা করছেন মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। সূরা কালামের মধ্যে আল্লাহ প্রশংসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে জানতে গেলে আমরা এই ভূমিকা থেকে যেটা অনুমান করলাম এটা হলো সাগর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মানে সাগর। খলক শব্দের বিভিন্ন অর্থ পাওয়া যায়, ডিকশনারিতেও এর অর্থ পাওয়া যায়। ইবনে মনজুর আল আফ্রিকি সবচেয়ে বড় ডিকশনারি, প্রাচীনতম বা পূর্ব যুগে লেখা বড় ডিকশনারি হলো লিসানুল আরব। এই লিসানুল আরব কিতাবের মধ্যে খুলুক শব্দের অর্থ লিখেছে, আর খুলুক মানাল খুলুক আদ্দীন والطبع والسجية, خلق شبد الارض هو دين الدين الله اكبر আমরা সবাই দ্বীনের অনুসারী, কি সবাই দ্বীনের অনুসারী, এই দ্বীন পালনটাই হলো তাহলে খলক চরিত্র, আখলাক আচরণ। আত্মবা, আত্মবা মানে হলো মানুষের স্বভাব, স্বভাব তো স্বভাবটা, তাদের আচর আচরণ, আজ মানুষের আচার আচরণ স্বভাব। সজিয়া খাসরত বা প্রকৃতি, মানব প্রকৃতি বা এগুলো সব কিছু কি হইতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের অনুকূল। আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র সম্পর্কে জানার কারণ কি, কারণ হলো এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বলেছেন তোমরা রাসূলকে অনুসরণ করো, তা আখলাক চরিত্রের ক্ষেত্রে রাসূলকে অনুসরণ করব। হ্যাঁ, আমরা সালাতের ক্ষেত্রে কাকে অনুসরণ করব, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে সালাত পড়তে দেখো এইভাবে সালাত পড়ো, যেভাবে আমাকে হজ করতে দেখো সেইভাবে হজ করো, যেভাবে আমার চরিত্র দেখো সেই চরিত্রের অধিকারী হও। রাসূলের চরিত্রের অধিকারী আমাদেরকে হতে হবে, এই উদ্দেশ্যেই আজকের এই আলোচনা, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আচরণ কি হবে এটা বলার দরকার নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক জানলেই আমাদের আখলাক সবার, আখলাক চরিত্র সবার ঠিক হইতে বাধ্য। এই জন্য আজকের আলোচনার বিষয় হলো রাসূলের আখলাক চরিত্র কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রের দিক যদি আলোচনা করতে যায়, তাহলে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ আল্লাহর সাথে কেমন ছিল। এক নম্বর তো খালেকের সাথে আমার আচরণটা কেমন হতে হবে, খালেক
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, كان صحيح البخاري متعسي كان يقوم الليل حتى يتفطر قدماه. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালে এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ইবাদত করতেন, কিয়ামুল লাইল পালন করতেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদযুগল মোবারক ফুলে যেত, ফুলে যেত দীর্ঘক্ষণ দাঁড়ানোর কারণে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন একদিন দরদের সাথে, বলি তো দেখছেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগুলো কিভাবে ফুলে গেল, ফুলে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মায়া মহব্বত এবং দরদের কারণে। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যুক্তি দিয়ে, লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কষ্ট করে আপনাদের আপনার ইবাদত করার দরকার কি, এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ইবাদত করার দরকার কি, পা ফুলে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছেন, অথচ আল্লাহ তোমরা তো আপনার আগের পিছের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনাদের কাছে কি এত বেশি কঠোর সময় দিয়ে ইবাদত করার, এত কঠোর পরিশ্রম করার দরকার আছে? আল্লাহ আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, আফালা আকুনু আব্দান শাকুরা, যে আল্লাহ তোমরা কতল আমার প্রতি এত দয়া করলেন, এত রহমত দিলেন আমার প্রতি, সেই আল্লাহর আমি শুকরগুজারি করব না, আমি শুকরিয়া স্বরূপ আল্লাহ তোমরা কতল আর এই ইবাদত করি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে, আমি তৃপ্তির সাথে আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদতে আমি তৃপ্তি পাই, পা কি হলো না হলো এগুলোর দিকে রাসূলের ভ্রূক্ষেপ নেই, আলহামদুলিল্লাহ। আমরা কি করব, আমরা ইবাদতের প্রতি অনীহা দেখাব, আমাদের ইবাদত ইবাদতে ক্লান্তি আসতে পারে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা এই চরিত্রটা অনুসরণ করি, আল্লাহর সাথে রাসূলের কি আচরণ ছিল দেখেন। অথচ আমরা গুনাহগার, আমাদের গুনাহ হিসাব নিকাশ করে পাওয়া শেষ করা যাবে না, কোন কিনারা পাওয়া যাবে না, আর আমরা কি করি বলছে আমাকে আল্লাহ যদি জান্নাত না দেয় তো কাকে দিবে, আমি সুইয়া কি দেয় আসছি, হ্যাঁ সুইয়া কি দেয় আসলে জান্নাত নিশ্চিত, আমার আমার কি এরকম সার্টিফিকেট আছে নাকি যে আমার আগের পিছের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহ মাফ করেছিলেন, আমার তো সার্টিফিকেট নেই। অতএব আমাদের ক্ষেত্রে অবশ্যই তাহলে কমপক্ষে ফরজ যত ইবাদত আছে আল্লাহর সাথে সম্পর্ক রাখার একমাত্র ব্যবস্থা হলো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেগুনাহ হওয়া সত্ত্বেও যদি এরকম পরিশ্রম করে ইবাদত করতেন, এত কঠোর পরিশ্রম করতেন, তাহলে আমাদের কেমন হওয়া উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চরিত্রটা কি আমাদের নেওয়া উচিত না? আলহামদুলিল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক চরিত্রের কথা কোরআন হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চারিত্রিক দিক হলো আস-সিদক ওয়াল আমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী আমানতদার, ছিলেন না? আমরা কি হব, সত্যবাদী এবং আমানতদার ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি জাহিলি সমাজের লোকগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী এবং আমানতদার বলে জানতো এবং তারাই খেতাব দিয়েছিল। জাহিলি যুগের লোকগুলো এত খারাপ, কাফের মুশরিক বর্বর, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন আল আমিন বলে খেতাব দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা
তাদের অর্থ সম্পদ আমানত রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন একটা ব্যাংক, কাফেরদের ব্যাংক ছিল, মুসলমান কাফের সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আমানত দিতেন। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চরিত্রের সাথে মুসলমানদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। অনেক মুসলমান তাদের মধ্যে এই সততা খুঁজে পাওয়া যায় না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কাছ থেকে সত্যবাদী হওয়ার তিনি খেতাব পেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমানতদার হিসেবে তিনিও খেতাব দান করেছেন। আলা তা'মুনুনি ওয়া আনা আমিনু মান ফিস সামা, তোমরা কি আমাকে আমানতদার মনে করো না, অথচ যিনি আসমানে রয়েছেন তিনি আমাকে আমানতদার বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর কাছে আমানতদার এবং মানুষের কাছেও আমানতদার ছিলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা হত্যার সিদ্ধান্ত নিল, হত্যা করে ফেলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অথচ সেই সময়ে বহু কাফের মুশরিকের ধন সম্পদ আমানত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চিন্তা করেননি যে আমাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছো, আমিও তোমাদের মাল সম্পদ যা আমার কাছে রক্ষিত আছে সব আমি নিয়ে চললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুরও আমানত নষ্ট করেননি, শত্রুর আমানতগুলো যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে রাত্রে ডেকে সব বুঝিয়ে দিলেন, এই মাল অমুক ব্যক্তির, এই মাল অমুক ব্যক্তির, এই মাল অমুক ব্যক্তির, আলী তুমি এগুলো বুঝিয়ে দিও। আল্লাহু আকবার! অথচ আমরা রাসূলের উম্মত হওয়া সত্ত্বেও এগুলো ভুলে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই চরিত্রটাকে উম্মতের জন্য আরো সুন্দর করে তুলে ধরেছেন। সত্য এর বিপরীতটা কি? মিথ্যা। মুসলমানের পরিচয় হলো সে সত্যবাদী হবে, আর মুনাফিক এবং কাফের চরিত্র হলো সে মিথ্যাবাদী হবে, সে মিথ্যুক হবে। তো মুসলমান মুনাফিক এবং কাফের চরিত্র অবলম্বন করবে না রাসূলের চরিত্র অবলম্বন করবে? বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের চিহ্ন হলো, আলামত হলো তিনটি। ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। ওয়াইযা ওয়াদা আখলাফা, যখন সে কোনো ওয়াদা করবে প্রতিশ্রুতি দিবে সেটাকে ভঙ্গ করবে, প্রতিশ্রুতি ভঙ্গ করবে। ওয়াইযা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে সে আমানতের সে খেয়ানত করবে। আমরা কার চরিত্র অবলম্বন করব? মুনাফিকের চরিত্র? তো মুসলমান কিভাবে মিথ্যুক হতে পারে, মিথ্যা বলতে পারে? মুসলমান কিভাবে ওয়াদা ভঙ্গ করতে পারে? মুসলমান কিভাবে রক্ষিত জিনিসের আমানতের খেয়ানত করতে পারে? আমরা কার চরিত্র অবলম্বন করব? রাসূলের চরিত্র অবলম্বন করলে কখনো এরকম করা যাবে না। রাসূল সত্যবাদী ছিলেন, আমাদেরকেও সত্যবাদী হতে হবে। রাসূল আমানতদার ছিলেন, আমাদেরকেও আমানতদার হতে হবে। যত বড়ই আমানত থাক, যত মূল্যবান আমানত থাক আমার কাছে, এটার খেয়ানত করা যাবে না, আত্মসাৎ করা যাবে না, অন্যথায় আমি রাসূলের উম্মত হয়ে মুনাফিকের কাতারে চলে গেলাম, মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে মুনাফিকি আচরণ থেকে দূরে রাখুন, রাসূলের আচরণ আমাদের ভিতরে অবলম্বন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে, আখলাকের মধ্যে এটাও পাওয়া যায় যে তিনি তার পরিবার পরিজনের সাথে কি আচার ব্যবহার করতেন। তার পরিবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ছিল না, স্ত্রী ছিল, সন্তান ছিল, নাতি নাতকর ছিল না,
আমাদের তো আছে, আমাদেরকে রাসূলের মতো হতে হবে পারিবারিক ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুনান তিরমিজির একটি হাদিসে এসেছে, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি হলো ভালো মানুষ, সেই ব্যক্তি হলো উত্তম মানুষ যে ব্যক্তি তার পরিবারের কাছে, তার স্ত্রীর কাছে, তার মায়ের কাছে, তার পরিবার পরিজনের কাছে ভালো সচ্চরিত্রবান বলে চিহ্নিত হবে, গণ্য হবে। ওয়ানা খায়রুকুম লিয়া, আমি আমার পরিবারের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পরিবারের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ব্যক্তি ছিলেন, সবাই তাকে প্রশংসা করতেন, তার প্রশংসা করতেন এবং সবাই তার প্রতি মুগ্ধ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে মুগ্ধ ছিলেন। আমাদেরকেও মুগ্ধ হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী না, 25 বছর বয়স আর 40 বছর বয়সে বয়সী মহিলা বিয়ে করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সৎ ব্যবহার করতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করার কারণটাই ছিল সচ্চরিত্রবান। আই খাদিজা রাদিয়াল্লাহু আনহা মক্কার ধনী একজন মহিলা ছিলেন, তার ব্যবসা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসা পরিচালনা করতেন। আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্মী হিসেবে ব্যবসা পার্টনার বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কর্মচারী বা কর্মী, তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আচার আচরণ, তার আমানতদারিতা, সত্যবাদিতা দেখে এই মহিলা আকৃষ্ট হয় খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং তাকে বিবাহ করেন। আলহামদুলিল্লাহ বিবাহ করার পর সমস্ত সম্পদ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে ইসলাম প্রচারের খাতে ব্যয় করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলা মারা যাওয়ার পর তার বান্ধবীগুলোকে খুঁজে খুঁজে তাদের সাথে সদ্ব্যবহার করতেন, তাদের সাথে সদাচরণ করতেন, স্ত্রীকে চিন্তা করে স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলেন, স্ত্রীকে ভালোবাসতেন, সেই স্ত্রীর ভালোবাসা তিনি মরার পরও ঠিক রেখেছিলেন। সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা যাদের সাথে মানে সুসম্পর্ক রেখেছিলেন, বন্ধুত্ব রেখেছিলেন যে সমস্ত মহিলা, এই মহিলাদের সাথেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসম্পর্ক রেখেছিলেন, তাদেরকে মূল্যায়ন করতেন, তাদেরকে দান দিতেন, মূল্যায়ন করতেন স্ত্রীর জন্য। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে তো বহু হাদিস পাওয়া যায়, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে বহু হাদিস পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আদরের সাথে ডাকতেন আয়েশাকে হুমাইরা, হুমাইরা মানে হ্যাঁ, হামর মানে হলো লাল, তো লাল জিনিস দেখতে সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু আনহার চেহারা লাল ছিল, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লাল বলে ডাকতেন, হুমাইরা আরবিতে যেটাকে লাল বলা হয় হাম বা আহমদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের সাথে ডাকতেন আয়েশু, আয়েশু, আয়েশাকে ডাকতেন কি আয়েশু। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ছোট অবস্থায় বিয়ে করেছিলেন, তো তো উনি চাহিদা বুঝতেন, 7 বছর 9 বছর এই তো এই এই বছরে এরকম বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারি ছোট তার সমবয়সী আনসারি মেয়েদেরকে ডেকে নিয়ে আসেন, এই আসো তো আসো আসো তো তোমরা আয়েশার সাথে খেলাও, খেলাধুলা করার জন্য তার সমবয়সী মেয়েদেরকে আনসারি মেয়েদেরকে ডেকে আনতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সাথে খেলার ব্যবস্থা করে দিতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের
সন্তান ছোট ছোট বাচ্চাগুলোকেও মহব্বত করতেন, ছোট ছোট সন্তানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার নিজের নাতনি উমামা তাকে কোলে নিয়ে নামাজ পড়তেন, সালাত সালাতে কোলে নিতেন, কাঁদবে যদি তাকে একাকি রেখে দেওয়া হয় তাহলে কাঁদতে পারে বা কাঁদবে, এই জন্য আল্লাহ রাসূল কোলে নিয়ে সালাত পড়তেন। এই হলো হাসান হোসেন সালাতে ইমামতি করছেন, আর দেখা গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একটা সেজদা লম্বা করে ফেলেছে। তো কেউ কেউ তো একটু মাথা উঠিয়ে দেখছে কারণটা কি, এত লম্বা কেন সেজদা আজকে? তো সে দেখতেছে যে হাসান হোসেন দুইজনই রসুলকে ঘোড়া বানাইছে, সেজদারত অবস্থায় ঘোড়া। দেখেন না ছোট বাচ্চারা বাবাকে ঘোড়া করায়, চাচা ভাই বড় ভাই এদেরকে মজা করে আনন্দ ফুর্তি করে বাড়িতে, রাসূলের সাথে মসজিদে এসে সিজদা অবস্থায় রাসূলকে ঘোড়া বানাইছে, দুইজনে উঠে বসে আছে পিঠের উপরে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেই আছে, দোয়া করতেই আছে, দোয়া করতেই আছে, লম্বা করতেই আছে। কেন? যারা যখন আশা করে আমাকে ঘোড়া বানাইছে আমার পিঠে উঠছে, তো ওরা তৃপ্তি মিটেই নেই, যতক্ষণ ইচ্ছা থাকুক আমার ইবাদত চলুক আর ওদের মজা চলুক। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে পরিবারের শিশুদেরকে এভাবে আদর করতেন, যত্ন করতেন। আর আমাদের দেশে হাদিস কি, তোমরা খবরদার বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবে না। হ্যাঁ, জান্নিবু মাসাজিদাকুম সিবিয়ানাকুম, তোমাদের মসজিদ থেকে ছোট বাচ্চাদেরকে দূরে রাখো, কাছে আনবে না, মসজিদে আনবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নিয়ে এসেছেন আর মসজিদে এসে ডিস্টার্বও করতেছে। কেমন ডিস্টার্ব? সেজদা লম্বা করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের দুইজনের কারণে। এরপরে কি আল্লাহ রাসূল বলছিলেন যে তোমরা আর আসবে না? না, বাচ্চারা দেখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আদর করতেন, এমনকি খুতবা দিচ্ছেন, জুমার খুতবা মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, হাসান হোসেন আসতেছে কেবল হাঁটা শিখছে, হাঁটতেছে আর পড়ে যাচ্ছে, এই দেখ পা হাঁটতেছে আর পড়ে যাচ্ছে। দেখেন না, হাঁটা যখন বাচ্চারা শিখে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে মেম্বর থেকে নেমে যেয়ে তাদেরকে বুকে জড়ায় ধরে, বুকে জড়িয়ে ধরে মেম্বরে খুতবা কি খুতবা দিলেন কিসে? হাসান হোসেনকে কোলে নিয়ে মেম্বরে খুতবা দিচ্ছেন, জুমার খুতবা। আল্লাহ রাসূল এমনটাও তো করতে পারতেন যে খুতবা সংক্ষিপ্ত করি তারপর, না, তাদেরকে কোলে নিয়ে তারপরে খুতবা দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে একটা আয়াতের কথা মনে পড়ে গেল, খুতবা অবস্থায়, খুতবা অবস্থায় এই হাসান হোসেনকে কেন্দ্র করে আর হাসান হোসেনকে নিয়ে যা ঘটলো, যা ঘটাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যা ঘটাইলেন এটাকে কেন্দ্র করে খুতবার একটু ভাষা চেঞ্জ করলেন। কি বললেন? যে আল্লাহ সত্যই বলেছেন কোরআনের ভিতরে সূরা আনফালের 28 নম্বর আয়াত, ওয়া মানাহু আন্নামা আউলা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনা। আল্লাহ যে বলেছেন তোমরা জেনে রেখো তোমার তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এরা ফেতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটই এরা ফেতনা হবে, ফেতনা হলো। আর আল্লাহ রাসূল নিজেই কোরআন দিয়ে বর্ণনা করছেন, এই যে দেখো আল্লাহ যে সত্য বলেছেন তা প্রমাণ হলো, এই যে এদেরকে দেখে আমি ফেতনায় পড়ে গেলাম, আমি খুতবা বাদ দিয়ে ওদেরকে কোলে নিয়ে কোলে উঠাইতে বাধ্য হইলাম, মায়ার তাড়নায় মমতার তাড়নায় আদর করতে ইচ্ছা হলো, খুতবা অবস্থায় আমি নেমে যে ওদেরকে কোলে উঠাই নিয়ে আসলাম, আর এটা ফেতনা একদম, এবাদতে ডিস্টার্ব হয়ে গেল না, এবাদতে একটু বিঘ্ন সৃষ্টি হয়ে গেল না? তা আল্লাহ বলছেন যে আল্লাহ যে সত্যই বলেছেন যে এরা ফেতনা, তো দেখো ফেতনায় আমিও পড়ে গেছি। সব ফেতনা কিন্তু খারাপ না,
আল্লাহ রাসূল যে ফিতনায় পড়লেন, ফিতনা ফাসাদ বিপর্যয় একটা, তাই এটা কি মন্দ নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই বলছেন যে আমি ফিতনায় পড়ে গেলাম আমার এই দুই বাচ্চাকে দেখে, হাসান হোসেনকে দেখে, নানারা দেখে দেখে অধীর হয়ে যায়, হ্যাঁ আদর করার জন্য অস্থির হয়ে যায় নাতি নাতকরদেরকে। আর আল্লাহ রাসূল নিজেই দলিল দিচ্ছেন এই আয়াতের আওতায় আমি আজকে নিজেও পড়ে গেলাম, খুদমরত অবস্থায় এদেরকে দেখে আর আমি সামলাইতে পারলাম না, এদেরকে নিয়ে আমি কোলে কোলে করে নিয়ে মেম্বারে উঠে খুতবা দিচ্ছি। আচ্ছা এখান থেকে একটা জিনিস বোঝা যায়, যদি গদ বাঁধা খুতবা হয় তাহলে আল্লাহ রসুলের খুতবার কিছু অংশ কি হলো উপস্থিত বিষয়কে কেন্দ্র করে না, তাহলে খুতবা কেমন হবে বোঝা যায়? উপস্থিত বিষয় উঠে আসতে পারে খুতবার মধ্যে, হঠাৎ হঠাৎ খুতবার বিষয় চেঞ্জ হয়ে যেতে পারে, খুতবার মধ্যে হঠাৎ নতুন জিনিস সংযোজন হইতে পারে। আর আমাদের এই তোতা পাখির বলি, আমাদের খুতবা মানে তোতা পাখির বলি, এই কি বারো চান্দের খুতবা, এর মধ্যে এই ডায়ালগ ঢুকবে কি করে? আল্লাহ রসুলের খুতবার মধ্যে একটা ডায়ালগ ঢুকলো না, হাসান হোসেনের ডায়ালগ, আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে কোলে নিয়ে মেম্বার থেকে নেমে গেলেন, কোলে উঠালেন, তারপরে এদেরকে কেন্দ্র করে আল্লাহ রসুল সাল্লামের কি অবস্থা দাঁড়ালো, আর এই অবস্থা দাঁড়ালো তার আয়াতে, এর অনুকূলে আয়াত আল্লাহ রসুল সাল্লাম পাঠ করলেন, কতটুকু খুতবার বিষয় চেঞ্জ হয়ে গেল তাই না? উপস্থিত বিষয় তোতা পাখির বুলি হয় না খুতবা। আমাদের সমাজে আমাদের দেশে আমাদের মসজিদগুলোতে যেই খুতবা হয় বোঝা গেল রসুল সাল্লামের খুতবা এরকম ছিল না, রসুল সাল্লামের খুতবা উপস্থিত বিষয়ের সমাধান, উপস্থিত বিষয়কে কেন্দ্র করে হতো, এমনকি তৎক্ষণাৎ খুতবার বিষয় চেঞ্জ হয়ে যেত। এমন হয়েছে না? সুলেইম কাতফানি নামক এক ব্যক্তি খুতবা দিতে দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে লক্ষ্য করেছেন, কি লক্ষ্য করলেন যে এই লোকটা তো দুরাকাত না পড়েই বসে গেল, খুতবার নতুন একটা বিষয় সংযোজন হলো, রাসূলের খুতবার মধ্যে উপস্থিত একটা সমস্যার সমাধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। খুতবা চলা অবস্থায় সুলাইম গাদাফানিকে মুসলিম শরীফের হাদিস, এই সুলাইম তুমি কি দুরাকাত সালাত পড়েছো? খুতবা চলাকালে খুতবা স্টপ করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যার সমাধান করছেন যে আমি যে বলেছি যে আল্লাহ রাসূলের হাদিস এটা না, যে কোনো ব্যক্তি যখন মসজিদে ঢুকবে খবরদার যেন সে না বসে দুই রাকাত সালাত না পড়ে। এই লোকটা তো দেখি আমার আইন ভঙ্গ করলো, আমি যে রুল জারি করে রেখেছি, আমি যে নিয়ম জারি করে রেখেছি এই নিয়ম ভঙ্গ করলো, আমার সামনে খুতবা চলাকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে সতর্ক করাটা তো পিছিয়ে দিতে পারতেন, বলছে যাক এই যে আজকে আমার একটা আইন ভঙ্গ করলো, আমার হাদিস লঙ্ঘন করলো, এই খুতবার পরে একে এটা বুঝিয়ে দিব, খুতবার পরে একে শিক্ষা দেব। না, আল্লাহ রাসূল তা করেননি, খুতবা উপস্থিত বিষয় নিয়ে হয়, খুতবা উপস্থিত বিষয়ে সমাধান হয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুলেইম গাতফানির বিষয়টা খুতবার মধ্যে নতুন করে সংযোজন করে দিলেন। কি বললেন? তুমি কি দুরাকাত সালাত পড়েছো? আমি যে আইন করে রেখেছি, আমি যে নিয়ম দিয়ে রেখেছি, মসজিদে বসতে হলে আগে অবশ্যই দুরাকাত পড়তে হবে, তোমাকে তো আমি পড়তে দেখলাম না, ঢুকেই বসে গেছো। সেই লোক স্বীকার করলো, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি পড়ি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, উঠো এবং পড়ো। এবং আরেকটা নিয়ম সংযোজন করলেন ওই দিন, যে খুতবা চলাকালে কেউ যদি মসজিদে ঢুকে তাহলে সে দুই রাকাত সালাত পড়ে বসবে, তবে খুতবা চলাকালে দুই রাকাতের বেশি পড়তে পারবে না আর দুই রাকাতকে লম্বা করতে পারবে না, যত শর্টকাট পড়া যায়। এটা নতুন সমাধান, খুতবা কেমন হবে বোঝা যায়? হ্যাঁ, খুতবা উপস্থিত বিষয় সমাধান, বারো চন্দ্রের খুতবা হবে না, এগুলো সব পুড়িয়ে ফেলতে হবে, বারো চন্দ্রের খুতবার বই একটাও চলবে না, বারো চন্দ্রের খুতবার বই ওই তোতা পাখির বলি খুতবা এগুলো চলবে না। আর তাকওয়া মসজিদে যে খুতবা চলছে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক অনুযায়ী, রাসূলের চরিত্র অনুযায়ী, রাসূলের রীতিনীতি অনুযায়ী, রাসূলের নিয়ম অনুযায়ী হচ্ছে। আলহামদুলিল্লাহ,
আপনারা দুইটা ডায়ালগ থেকে কি বুঝলেন? সুলাইম গাতফানি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসান হোসেনকে কেন্দ্র করে, হুম আলহামদুলিল্লাহ, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা খাদেম তাদের ব্যাপারে কি করতেন, এমনকি হাদিসে এটাও পাওয়া যায় আগের বিষয়ের সাথে সংযোজন, ছোট্ট শিশুদের সাথে আল্লাহ রাসূল কি আচরণ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত পড়াইতে পড়াইতে যখন সালাতরত অবস্থায় কোন শিশু বাচ্চার কান্দন শুনতে পেতেন, কাঁদতেছে একটা শিশু, তাহলে সালাতকে তিনি সংক্ষিপ্ত করে ফেলতেন, তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিতেন, সংক্ষিপ্তভাবে সালাত পড়ে সালাম ফিরিয়ে দিতেন। কেন? তিনি বুঝতেছেন যে শিশুটা কাঁদতেছে তার মার অবস্থা খারাপ, মায়ের অবস্থা খারাপ না, অনেক মা আছে শিশুকে এক সেকেন্ডও কান্দি দিতে রাজি না, কোন শ্রেণী কষ্ট হইতেছে, কোন ধরনের বিপদে আছে, কোন ধরনের বেদনা আছে, এই জন্য মা তাড়াতাড়ি কি করে তার ব্যবস্থা গ্রহণ করে। এখন সালাতের মধ্যে যদি সে আটক থাকে আর বাচ্চা কান্দি থাকে তাহলে ওর সালাতটাই তো হবে না, সালাতের খুশু খুশু তার সালাতের মধ্যে যে মনোনিবেশ মনোযোগ এগুলো সব নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাড়াতাড়ি সমাপ্ত করতেন তার মাকে টেনশন মুক্ত করার জন্য, আলহামদুলিল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমদের সাথে কি আচরণ করতেন এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাচ্ছি, হাদিসে এসে গেছে সহিহ বুখারী মুসলিম এবং অন্যান্য সুনান গ্রন্থের মধ্যে এসেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত করেছি 10 বছর, মা কালা লি উফ কাত্তু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাকে এরকম করলে কেন, এইভাবে কোন সময় হালকা ধমকটাও দেননি, ওয়ালা ক্বালা লি শাইইন লিমা ফাআলতা কাযা হাল্লা ফাআলতা কাযা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোনো ভুল করে ফেললে, খাদেমরা কোনো ভুল করে না, অবশ্যই অনেক ভুল করে ফেলে, আমি কোনো ভুল করে ফেললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা বলতেন না, কেন তুমি এরকম করেছো, তার কাছে কৈফিয়ত তলব করতেন না, তাকে এইভাবে বিপদে ফেলতেন না, এবং হাল্লা ফাআলতা কাযা, কেন তুমি এমনটা করনি, কেন এমন করেছো আর কেন এমনটি করনি, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কখনো ধমক দেয়নি, অথচ আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে যে আচার ব্যবহার করতেন সেটাও বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে, এগুলো আমরা এ সম্পর্কে হাদিস বর্ণনা করতে গেলে শেষ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের সাহাবীদের মধ্যে যারা দুর্বল তাদের দিকে তিনি সবসময় লক্ষ্য রাখতেন, এমনকি সালাতের ভিতরে, সালাতের ভিতরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের প্রতি লক্ষ্য রাখতেন। একদিন একজন এসে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মসজিদের ইমাম এত লম্বা করে সালাত পড়ে যে আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না, দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না, আমি বিপদে পড়ে যাই সালাত পড়তেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খুতবা দিলেন, খুতবা দিয়ে বললেন, রাগ হলেন ওই ইমামের প্রতি, চরম রাগ হয়ে বললেন, আইয়ুহান নাস, খুতবা দিয়ে বললেন, আইয়ুহান নাস, ইন্না মিনকুম মুনাফিরিন ফাইয়ুকুম মা সাল্লা বিন নাস ফালইউজিজ সালাতাহু, হে লোকেরা, তোমাদের ভিতরে এমন কিছু লোক আছে, এমন কিছু ব্যক্তি রয়েছে যারা মুসল্লিদেরকে
মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতেছে, সালাত বিমুখ করে দিচ্ছে, সালাত থেকে তাদেরকে বিমুখ করে দিচ্ছে, সালাতের প্রতি অনীহা এনে দিচ্ছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইকুম সাল্লা বিন্নাসি, আজ থেকে আমি নিয়ম করে দিলাম, নিয়ম বানিয়ে দিলাম, যে ব্যক্তি ইমামতি করবে সে যেন সালাতকে লম্বা চওড়া না করে, লম্বা চওড়া বেশি লম্বা চওড়া না করে। কারণ কি? ফাইন্না ফীহিমুল কাবীর, কারণ এই সালাতে জামাতের সাথে জামাতে হয়তো বয়স্ক লোক আছে, বয়োবৃদ্ধ লোক আছে, ওয়াদঈফ মানে দুর্বল লোক আছে যারা এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, অথবা এমন লোকও থাকতে পারে যার হয়তো প্রাকৃতিক প্রয়োজন আছে, হয়তো প্রস্রাব পায়খানার বেগ আছে, এরকম অবস্থায় সে সালাতে আছে। অতএব সেই যেন অতিরিক্ত লম্বা করে সালাত না পড়ে, বরং মধ্যমভাবে নামাজ পড়ে, সংক্ষেপ করে সালাত পড়ে। এইভাবে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রতি দরদি ছিলেন, তাদের প্রয়োজন মিটাতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে কোনো ধরনের ঝগড়া ফ্যাসাদ হয়ে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি মীমাংসা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কেউ দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিতেন, তাদের সালামের উত্তর দিতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ বাচ্চা শিশুদের প্রতিও সালাম দিতেন, বাচ্চারাও খেলাধুলা করতে আসে এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা ছেলেদের পাশ দিয়ে অতিক্রম করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিতেন। হ্যাঁ, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় উপস্থিত হইতেন, জানাজায় কখনো উপস্থিত না হইতে পারলে আল্লাহ রাসূল ডাবল জামাত করতেন, জামাত জানাজায় উপস্থিত হইতে পারেননি, এটা কিন্তু হক, মুসলমান প্রতি মুসলমানের হক জানাজায় উপস্থিত হওয়া, এবং হাসি দিলে তার হাসির জবাব দেওয়া, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, অসুস্থ হয়ে গেলে রোগী হয়ে গেলে তাকে দেখতে যাওয়া, এগুলো সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরিত্র সাহাবায়ে কেরামদের সাথে পোষণ করতেন, এই জন্য সাহাবায়ে কেরাম সবসময় তার প্রতি সন্তুষ্ট থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সাহাবীর সুখে সুখী হইতেন, আনন্দে আনন্দ প্রকাশ করতেন, এবং দুঃখে দুঃখী হইতেন, দুঃখ প্রকাশ করতেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ সাহাবীদেরকে ডেকে তার বাড়িতে খানা দিতেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে যা কিছু থাকতো অভাবী স্বাভাবিক সাহাবীদের মধ্যে এটা বণ্টন করে দিতেন, বিলিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মূল্যায়ন করতেন, মূল্যদান করতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করে দাও, সাহাবীদের একজনের এক মুদ পরিমাণ সদাকারও সমপর্যায়ে হবে না। তোমাদের যদি কেউ সাধারণ পাবলিক যদি একটা উহুদ পাহাড় সোনা বিতরণ করে দেয়, দান করে দাও, কোনো সাহাবীর অর এক মুদ অথবা অর্ধ মুদ খাদ্যদ্রব্য তারা যে দান করতেন এরও সমপর্যায় হবে না। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে মূল্যায়ন করতেন। তারপরে আনসার সাহাবীদেরকে ভালোবাসা হলো ঈমান, মুহাজিরদেরকে ভালোবাসা হলো ঈমান, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মর্যাদা দান করতেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের সাথেও সদাচরণ করতেন, শত্রুদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সচ্চরিত্রের মাধ্যমে আকৃষ্ট করতেন, তারাও প্রভাবিত হতো, তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করত। যেমন ইহুদি নাসারা
কাফের মুশরিক এদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আচরণের নমুনা পাওয়া যায় যে আচরণের কারণে তারা ইসলাম গ্রহণ করেছে। এমনকি যুদ্ধক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চরিত্রের সন্ধান পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যুদ্ধ করলে তো দুই পক্ষ থাকে, তাই না? দুই পক্ষ না, মুসলমান জিহাদের সময় মুসলমান পক্ষ আর কাফের পক্ষ। আচ্ছা, কাফের পক্ষ যদি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে তারা কি কোনো চরিত্র অনুসরণ করবে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে লা তাকতুলু তিফলান ওয়ালা ইমরাতান ওয়ালা শাইখান ওয়ালা আবিদান ওয়ালা হাইওয়ানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিষেধ করে দিচ্ছেন যে যতই শত্রু হোক না কেন, শত্রুদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ হবে, দুই পক্ষের মধ্যেই তো যুদ্ধ হয়। কিন্তু যুদ্ধে তোমরা বিজয়ী হলে, তারা পরাজিত হয়ে গেল, এখন তোমরা বাজ বিচার ছাড়া তাদেরকে হত্যা করতে পারবে না। খবরদার, কোনো শিশু মেয়ে মা ছেলেকে হত্যা করতে পারবে না, কোনো মহিলাকে হত্যা করতে পারবে না, কোনো বয়স্ক বৃদ্ধ বৃদ্ধ পুরুষ বৃদ্ধা মহিলাকে হত্যা করতে পারবে না। আর হত্যা করলেও তাদেরকে সুন্দরভাবে হত্যা করবে, কষ্ট দিয়ে না, হাত কেটে নেবে, আগে ডান হাত, তারপরে বাম হাত, তারপরে চোখ তুলে নেবে, তারপরে এক ঠ্যাং কাটবে, আর এক ঠ্যাং কাটবে। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তুমাসিলু ওয়ালা তুনাকিলু, খবরদার তোমরা হত্যা করলে সুন্দরভাবে হত্যা করবে, আরাম দিয়ে হত্যা করবে, কারণ তারা তো তোমাদেরকে হত্যা করবে প্রতিপক্ষ হিসেবে, তোমরাও তাদেরকে হত্যা করবে, কিন্তু আরাম হত্যা করলে আরাম দিয়ে, তাদেরকে কষ্ট দিয়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুরই ব্যাপারে এহসান লিখে দিয়েছেন, এহসান নির্ধারণ করে দিয়েছেন। ইন্নাল্লাহ কাতাবাল এহসান ফি কুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ এহসান লিখেছেন, এহসান নিয়ম বদ্ধ করে দিয়েছেন। ইজা কাতালতুম ফাহসিনুল কিতলা, যখন তোমরা কাউকে হত্যা করবে তখন সুন্দরভাবে হত্যা করবে। সুন্দরভাবে হত্যা করা, বুঝেছেন তো? একজনকে কষ্ট দিয়ে হত্যা করা, তিলে তিলে হত্যা করা, আগে আপনি তার চোখটা উঠিয়ে নিলেন, তারপরে কান কাটলেন, তারপরে হাত কাটলেন, তারপরে আঙ্গুল কাটলেন, এইভাবে এটাকে বলা হয় জঘন্য নৃশংস হত্যা। আর আরামদায়ক হত্যা, বাস এক কপে শেষ, হ্যাঁ, চুট করে তাকে শেষ করে ফেললো, বাস এইভাবে। কি বলে, এক দেশের আইন শুনলাম, মানে হত্যা করার একজন ব্যক্তি যদি নিজে দুনিয়াতে থাকতে না চায়, আত্মহত্যা করতে চায়, তো ওই দেশে মানে হসপিটালে যে পেমেন্ট করবে আর বলবে যে আমি আর দুনিয়াতে থাকতে চাই না, তাকে ঘুম দিবে, ঘুম দেওয়ার পর এমনভাবে তাকে ইঞ্জেকশন দিবে যে সে জানতেই পারলো না দুনিয়া থেকে বিদায়। এর আরামদায়ক ভাবে নিহত বা মরে যাওয়া, তা আল্লাহ রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বুঝাইতে চেয়েছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান ফি কুল্লি শাইইন, আল্লাহ প্রত্যেকটা বিষয়ে ইহসান লিখে রেখেছেন, মানে সুন্দরভাবে সম্পাদন করার নিয়ম আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। ইজা কাতালতুম ফাহসিনুল কিতলা, যখন তোমরা হত্যা করবে, মানে নিয়ম বহির্ভূত নিয়মের আওতায় হত্যা করবে, তখন তোমরা সুন্দরভাবে হত্যা করবে, যখন জবাই করবে তখন সুন্দরভাবে জবাই করবে। তো এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন যে যুদ্ধের সময়তেও তোমরা এইভাবে এই বিষয়গুলো খেয়াল রাখবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদ্দারি করতে নিষেধ করেছেন, যুদ্ধের ক্ষেত্রে গাদ্দারি করতে নিষেধ করে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় শত্রুকেও ক্ষমা করে দিতেন, শত্রুকে ক্ষমা করেছেন। মক্কা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাড়িত হয়েছিলেন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কি অবস্থায় রাসূলকে হত্যা করার সিদ্ধান্ত হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ রাতে হত্যা করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওয়াহির মাধ্যমে এটা জানার পর তো হিজরত করে চলে গেলেন,
আচ্ছা, যেই মক্কাবাসী তার সাহাবীদেরকে হত্যা করলো, অকথ্য নির্যাতন করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন সহ্য না করতে পারার জন্য তাদেরকে হিজরত করে আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন, মদিনায় পাঠিয়ে দিলেন, হিজরত করার নির্দেশ দিলেন এবং মক্কা নগরী মুসলমান শূন্য হয়ে গেল। মক্কা নগরীতে একটা লোক আর মুসলমান ছিল না। যেদিন মক্কা বিজয়ের যুদ্ধ হয় তার আগের দিন মক্কা শহরে, মক্কা নগরীতে একজনও মুসলমান ছিল না, সব কাফের, 100% কাফের নগরী ছিল মক্কা। কেন এরকম হলো বলেন তো? নির্যাতনের ঠেলায় মুসলমান রাখবেই না, মুসলমান সহ্য করে না, মুসলমান নির্যাতনের কারণে তারা চলে যেতে হিজরত করতে বাধ্য হয়েছে এবং আল্লাহ মুসলমানদের জন্য কি নিরাপত্তার জন্য হিজরত করা ফরজ করে দিয়েছিলেন, তোমরা হিজরত করে দাও, দরকার কি নিজের জীবন নাশ করা, তার চেয়ে হিজরত করে চলে যাও, আল্লাহ ফরজ করে দিলেন। আর তাদেরও সিদ্ধান্ত ছিল যে এই মক্কাতে একজন মুসলমানকেও রাখা হবে না। এই জন্য মক্কা বিজয়ের আগের দিন আপনি যদি তন্ন তন্ন করে খুঁজতেন গোটা মক্কা শহরে একটা মুসলমানও পাওয়া যেত না। আর একদিনের ব্যবধান, যেদিন মক্কা বিজয় হয়ে গেল সেদিন আর একজন কাফেরও পাওয়া যায় না, একজন কাফেরও পাওয়া যায় না। 14,000 সাহাবি নিয়ে তো ঢুকলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 14,000 সাহাবি নিয়ে মক্কায় ঢুকলেন। আর মক্কার যারা অধিবাসী, তারা যারা দুর্বল ইমানদার ছিল, যারা ইমান আনবে ভাব, এরা তো সবাই ইসলাম গ্রহণ করলো, নন মুসলিম হয়ে গেল। আর যারা ইসলামকে সহ্য করতে পারত না, মোহাম্মদকে সহ্য করতে পারত না, তারা সবাই পালিয়ে গেল। এইভাবে মক্কা বিজয়ের দিন মক্কা শহর 100% মুসলিম নগরীতে পরিণত হয়ে গেল। আলহামদুলিল্লাহ, বলেন তো এই নন মুসলিম গুলো ইসলামের ঘোষণা দিল, নন মুসলিম হয়ে গেল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এত অকথ্য নির্যাতন, এই লোকগুলোই তো নির্যাতন করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? তোমাদের লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমরা যে আচরণ আমার প্রতি করেছো, আমার উপরে যে অকথ্য নির্যাতন চালিয়েছো, যে আমার সাহাবীদেরকে হত্যা করেছো, ইমানদারদেরকে হত্যা করেছো, আজ তোমাদের কারই প্রতিশোধ নিলাম না, সবাইকে আমি সমানভাবে ক্ষমা করে দিলাম, সবাই তোমরা আমার কাছে ক্ষমাপ্রাপ্ত হলে আমি কারো অপরাধ মনে রাখলাম না, কারো অন্যায় অপকর্ম আমি মনে রাখলাম না, সবাইকে আমি ব্যাপকভাবে ক্ষমা করে দিলাম। আলহামদুলিল্লাহ, এর ফলাফল ভালো হয়েছিল না? মুসলমান, এটা হলো রাসূলের চরিত্র, শত্রুকেও ক্ষমা করে দাও, তাদের কি হয়েছিল? ইসলাম গ্রহণ করেছিল ব্যাপকভাবে, যাদের যারা বাধ্য হয়ে, যারা ভয়ে ইসলাম গ্রহণ করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর আচরণের কারণে তাদের এই ইসলাম গ্রহণটা কি হয়ে গেল? অন্তরের প্রসন্নতা থেকে তৃপ্তির সাথে তারা, আনন্দের সাথে তারা ইসলাম গ্রহণ করলো, কোনো তাদের টেনশন থাকলো না, তারা আর এই টেনশনে ভুগলো না যে হয়তো আর পরবর্তীতে আল্লাহ রাসূল আমাদেরকে চিহ্নিত করে করে, কেন এদের মধ্যে এমন লোকটি ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রী হিন্দা বিনতে আকবা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সিনা ফেড়ে বিদীর্ণ করে কলিজা চিপিয়ে খেয়েছিল, সেই মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। এই হলো মুসলমানদের আচরণ। আজকে আমরা বাংলাদেশে এই আচরণ, রাসূলের এই আখলাক যদি মনে রাখতাম, তাহলে আমাদের মধ্যে কি রাজাকার আর কে অরাজাকার, এগুলো এই শত্রুতা এ থাকতো না আমাদের মাঝে। মুসলমান মুসলমানের কোনো ধরনের যদি ভুল বুঝাবুঝি হয়, এটা ক্ষমা করতে হবে, এটা হলো রাসূলের আচরণ। কাফিরকে আল্লাহ রাসূল ক্ষমা করে দিলেন, আল্লাহ ইউসুফ নবী তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, ইউসুফ নবী তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন না? হ্যাঁ, কত নির্যাতন চালিয়েছে শিশু অবস্থায়, এই নির্যাতনের কথা স্মরণ করলে আর
তাদেরকে যদি ক্ষমার অযোগ্য মনে করতেন তাহলে এভাবে তিনি তার ভাইদেরকে আকৃষ্ট করতে পারতেন না, ভাইদের মন জয় করতে পারতেন না। সেই ভাইরা তাকে সেজদা করেছে, সেই সম্মানের সেজদা, স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল আলহামদুলিল্লাহ। দেখা যায় সুমামা, সুমামা বিন উসাল একজন ব্যক্তি, কাফের লিডার, আল্লাহ রসুল তাকে বেঁধে রেখেছিলেন, মসজিদের মধ্যে রেখেছিলেন, কিন্তু কোনো ধরনের জুলুম নির্যাতন তার প্রতি করেননি, তার প্রতি সদাচরণ করেছিলেন। কয়েকদিন পর এমনকি সে বাধা থাকা অবস্থায় আল্লাহ রসুলকে হুমকি দিত যে তোমরা আমাকে বেঁধে রেখেছো, এমন ব্যক্তিকে বেঁধে রেখেছো, ইন তাক্তুল তাক্তুল জাদামিন ওয়া ইন তুনতুনিম আলা শাকিরিন, জেনে রেখো মুহাম্মদ, তুমি মদিনাতে তোমার মসজিদে আমাকে বেঁধে রেখেছো, তুমি যদি আমাকে হত্যা করো তো জানতে হবে, জানবে যে তুমি এমন ব্যক্তিকে হত্যা করেছো যার খুনের প্রতিশোধ না হবে, তোমাকে হত্যা করে তোমার সাহাবীকে হত্যা করে খুনের প্রতিশোধ না হবে, এমন লোককে বন্ধ করে রেখেছো, বন্দী করে রেখেছো। সুমামা বিন উসাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি এটাই জিজ্ঞেস করতেন, খালি তার মানে কুশল জিজ্ঞেস, কি অবস্থা, ভালো আছো, কোনো কষ্ট হয় এই, হ্যাঁ এটাই জিজ্ঞেস করতেন, আর ও হুমকি দিত, আর যদি আমাকে আপনারা দয়া করেন তাহলে জানবেন যে দয়ার শুকরিয়া আদায় করা হবে, এমন ব্যক্তি, এমন ব্যক্তিকে আপনারা অবমুক্ত করেছেন যে যে যিনি শুকরিয়া করতে জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-3 দিন পর তাকে ছেড়ে দিলেন, যাও যাও তুমি তোমার কওমের মধ্যে চলে যাও। সে নিজে গোসল টোসল করে এসে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এমন ব্যক্তি তো আমি দেখিনি যে শত্রুকে মসজিদে তার আওতায় বেঁধে রেখে তাকে এভাবে ক্ষমা করে দিবে, ছেড়ে দিবে, নিরাপদে তাকে ছেড়ে দিবে, চলে দেওয়ার জন্য মুক্ত করে দেবে, এটা তো অবশ্যই মহান ব্যক্তির কাজ। আল্লাহু আকবার, সে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাউকে কখনো বাধ্য করেননি যে তুমি ইসলাম গ্রহণ করো না তো তোমাকে হত্যা করা হবে, দাওয়াত দিয়েছেন, সচ্চরিত্রের মাধ্যমে মন জয় করেছেন। সুমামা সফওয়ান বিন উমাইয়া এমন ব্যক্তি, যে ব্যক্তি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কঠিন শত্রু, মক্কার অস্ত্র ব্যবসায়ী কাফের, এই ব্যক্তি আল্লাহ রাসূলকে এত ঘৃণা করত যে এই লোক বলতো যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চেহারা হলো মুহাম্মদের চেহারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সফওয়ান বিন উমাইয়া মক্কার লোক, এই লোকটার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতির করলেন, এই লোকটার সাথে সখ্যতা স্থাপন করলেন, মহব্বত স্থাপন করলেন। কাফের মুশরিকের সাথে মহব্বত করা দুই ধরনের, একটা হলো ইসলামের স্বার্থে মুসলমানের স্বার্থে, আর একটা হলো কাফের স্বার্থে। আপনি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে যদি কাফের সাথে চলাফেরা করতে দেখেন, খবরদার বলবেন না যে সে কাফের হয়ে গেছে, কারণ সম্পর্ক রাখাটা দুই ভাবে হতে পারে, একটা হলো ইসলামের স্বার্থে হইতে পারে আর একটা হলো ইসলামের বিরুদ্ধে হইতে পারে। আপনি কখন জানবেন, যখন আপনার সন্দেহ হচ্ছে এই লোকটা কাফের সাথে চলাফেরা করে কেন, তখন আপনি কি করবেন, ওই লোকটাকে দাওয়াত দিবেন, ওই লোকটার সাথে কথা বলবেন, ওই লোকটার এই আচরণ সম্পর্কে জানার চেষ্টা করবেন যে ভাই ওর কাফের সাথে আপনি চলাফেরা করেন কেন, ওরা অবশ্য করেন কেন। তখন যদি ও বলে যে দেখেন তাকে আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তাহলে কেমন হইল, অথবা তার কাছ থেকে ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে কিছু স্বার্থ উদ্ধার করার জন্য, হ্যাঁ তাহলে তখন কি করবেন, তখন এই যে মুসলমান ব্যক্তি, ভালো মুসলমান, সহিহ আকীদাওয়ালা মুসলমান, কাফের সাথে সম্পর্ক রাখছিল, এখন আপনি কি ওকে বলবেন যে ও কাফের হয়ে গেছে, এখন কি বলবেন, জানার পর কি বলবেন, না না ও তো ভালো উদ্দেশ্যে এই কাফের সাথে সম্পর্ক রাখতেছে। এই জন্য আমাদের, আমরা অনেক সময় বাংলাদেশে আসি, আমরা কিন্তু অনেক সময় আবেগ তাড়িত, আবেগের বশবর্তী হয়ে কথা বলি, অনেক সময় আমরা মক্কা মদিনাকে ঘৃণা করি, মক্কা মদিনার আলেমকে ঘৃণা করি, গোটা সৌদি আরবকে ঘৃণা করি। ঘৃণা করার দুইটা কারণ, মোটা দুইটা কারণ, একটা কারণ হলো কি, এরা ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখে,
ইহুদি খ্রিস্টানদের এরা হলো দোসর, ইহুদি খ্রিস্টানদের দালাল। এই ধরনের একটা কিন্তু বাংলাদেশের মুসলমানরা অনেকেই ধারণা করে। আর আরেকটা তো আরেকটা আমরা বদনাম করি, কিসের ওই দেশে ইসলাম আছে? ইসলাম নাই। যে দেশে রাজতন্ত্র আছে ওই দেশে কিসের ইসলাম? এই দুইটা মোটা অভিযোগ, কমন অভিযোগ, মুখে মুখে। আপনারা একটা আকীদার সাবজেক্টের মধ্যে একটা বিষয় পড়ে থাকেন, ইসলাম ভঙ্গের কারণগুলো কিন্তু মক্কা মদিনার আলেমরা আমাদেরকে শিখিয়েছে। মক্কা মদিনার আলেম ছাড়া, মক্কা মদিনার কিতাবপত্র ছাড়া, মক্কা মদিনায় লেখাপড়া করে আসা আলেমদের ছাড়া এই তথ্যটা আমরা কিন্তু আগে জানতাম না। ইসলাম ভঙ্গের কারণ 10টি বা 25টি কারণ এগুলো কোথা থেকে শিখেছি? তার মধ্যে একটা কারণ হলো যে মুসলমানদের বিরুদ্ধে কাফেরকে সাহায্য সহযোগিতা করা ইসলাম ভঙ্গ হয়েছে। এই কারণটা কারা শিখেছে? সৌদি আরব শিখেছে। ব্যাপকভাবে সব কিতাবপত্রে এই কারণ লেখা আছে, 10টা কারণের মধ্যে একটা কারণ, যারা কাফের মুশরিকের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে যারা সম্পর্ক রাখবে, যারা মুসলমানের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করবে, এরা কাফের হবে, ইসলাম ভঙ্গের কারণের মধ্যে পাওয়া যায়। এখন দেখা যায় ওরাই ইহুদিদের সাথে চলাফেরা করে, ওরাই দেখা যায় আমেরিকার সাথে চলাফেরা করে, ওরাই দেখা যায় যে যৌথ বাহিনীকে ডেকে নিয়ে আসে। হ্যাঁ, এটার কারণ এই জন্য আপনাকে আমাদেরকে জানতে হবে যে কাফেরের সাথে আচরণ, আল্লাহ রসুলের আচরণ দুই ধরনের ছিল। এই যে সফওয়ান বিন উমাইয়ার সাথে আল্লাহ রসুল, মক্কার সবচেয়ে বড় অস্ত্র ব্যবসায়ী কাফের, এবং তার মন্তব্য ছিল গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম চেহারা হলো মুহাম্মদের চেহারা, যে ঘোষণা দিত এরকম, সেই ব্যক্তির সাথে আল্লাহ রসুল সুসম্পর্ক গড়ে তুললেন। কেন? যে মক্কা বিজয়ের পরে, মক্কার বিজয়ের সময় তো কোনো যুদ্ধ হয় নাই, যুদ্ধ হলো কখন? হলে যেই যুদ্ধটা হওয়ার কথা ছিল, কঠিন যুদ্ধ মক্কা বিজয়ের সময় সেটা হয়েছিল, হনে নেই। আল্লাহ রাসূল এই সম্ভাবনা বুঝতে পেরেছিলেন, যার জন্য অস্ত্র ব্যবসায়ী এই সফওয়ান বিন উমাইয়ার সাথে খাতির জমাইলেন। খাতির জমাই কি করলেন? ভাই, তুমি তো অস্ত্র বিক্রি করো, অস্ত্র ধারও দাও, তোমার সব অস্ত্র আমি ধার নিলাম, এবং তুমি যে মজুরি, যে বিনিময় তুমি কখনো পাওনি, আমি তার চেয়ে ভালো বিনিময় দেব, তুমি তোমার অস্ত্রগুলো আমাকে দাও। সবগুলো অস্ত্র সফওয়ান বিন উমাইয়ার সাথে আল্লাহ রাসূল খাতির জমায় অস্ত্রগুলো নিলেন, হুনাইনের যুদ্ধে ব্যবহার করলেন। ব্যবহারের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে অস্ত্রের ভাড়া দিলেন, কত জানেন? অস্ত্রের ভাড়া 100 উট। এরপরে আরো 100 উট দিলেন, যে তুমি যে কাফেরদেরকে না দিয়ে আমাকে দিছো অস্ত্রগুলো, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমার জন্য তুমি ব্যক্তি হিসেবে আরো 100 উট নিয়ে যাও। আল্লাহু আকবার! সেদিনই সফওয়ান বিন উমাইয়া তার অনুভূতির কথা বলছেন, যে মুহূর্তের মধ্যে আমার অনুভূতিটা চেঞ্জ হয়ে গেল, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চেহারাটা এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আকর্ষণীয় চেহারা হলো মুহাম্মদের চেহারা। সেই হুনাইনের মাঠেই তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। দেখছেন, একটা হলো কাফেরের সাথে সম্পর্ক রাখা। হ্যাঁ, সৌদি আরব, আমি তো ওই দেশে লেখাপড়া করেছি, 18টা দলিলের ভিত্তিতে তারা কাফেরের সাথে সম্পর্ক রাখে, এই বিশ্বাস সহ আন্তরিকতার সাথে, যদি তার প্রতি সন্তুষ্টি রেখে, তার প্রতি মহব্বত রেখে, তার ধর্মের প্রতি মহব্বত রেখে যদি তার সাথে সম্পর্ক রাখা হয়, তাহলে ইসলাম ধ্বংস হয়ে যাবে, ইসলাম ভঙ্গ হয়ে যাবে। কিন্তু ইসলামের স্বার্থে, মুসলমানের স্বার্থে, তাদেরকে শুধু ভাড়া হিসেবে, বিনিময় হিসেবে ব্যবহারের জন্য তাদের সাথে সম্পর্ক রাখা। আচ্ছা বলেন তো, ইরানের সাথে বেশি মুসলমানের সম্পর্ক থাকা উচিত না ইহুদিদের সাথে? ইবনু তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল, রহিমাহুল্লাহ, আপনি বলেন তো ইহুদি নাসারারা বেশি খারাপ, হ্যাঁ, ইহুদি নাসারারা খারাপ বেশি নাকি শিয়ারা খারাপ বেশি? ইবনু তাইমিয়া বলেছিলেন যে শিয়ারা খারাপ বেশি। কারণ কি? কারণ ইহুদি নাসারাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল,
বলতো তোমরা ইহুদি নাসারারা সবচেয়ে ভালো মানুষ কাদেরকে মনে করো? তোমরা জবাব দিয়েছিল, মুসা এবং ঈসার যারা সাহাবি তারা হলো আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। আর শিয়াদেরকে, ইরানি শিয়াদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সবচেয়ে খারাপ মানুষ মোহাম্মদ সাল্লামের উম্মতের মধ্যে কারা, তো তারা জবাব দিবে যে মোহাম্মদের সাহাবি এক নম্বর আবু বকর, দুই নম্বর ওমর, তিন নম্বর উসমান, এবং এই তিনজন খলিফার সময়ে খেলাফতকালে যত মুসলমান ছিল, যত সাহাবি ছিল, সমস্ত এই লোকগুলো সাহাবিরা হলো সবচেয়ে খারাপ। তাহলে মক্কা মদিনার জন্য সবচেয়ে বড় শত্রু ইরান না ইহুদিরা, ইরান হলো, ইরান, ইরানের হলো পঞ্চাশ বছরের তাদের পরিকল্পনায় রয়েছে যে তারা মক্কা মদিনা সহ দখল করবে। এবং সবচেয়ে সোয়াব বেশি কিসে জানেন? কাকে হত্যা করলে সোয়াব বেশি হয়? সুন্নি মুসলমানকে হত্যা করতে পারলে, ইহুদি হত্যা করার চেয়ে, খ্রিস্টান হত্যা করার চেয়ে, হিন্দু বৌদ্ধ যে কোনো ধর্মাবলম্বীকে হত্যা করার চেয়ে বেশি সোয়াব পায়, বেশি সোয়াব হয় যদি সুন্নি কোনো মুসলমানকে হত্যা করা যায়। এই হলো আকীদার দৃষ্টিভঙ্গি। আর মিডল ইস্টের শত্রু ইহুদিরা, মিডল ইস্টের শত্রু কারা? এই শিয়ারা, দুইটাই শত্রু। কিন্তু শত্রুতার দিক দিয়ে, শত্রুতার দিক দিয়ে কি বলে, শিয়ারা 80% অগ্রসর আর ইহুদিরা 30% অগ্রসর। কোন শত্রুকে আগে দমন করবেন? যে 80% অগ্রসর হয়েছে তাকে আপনাকে ধাওয়া করতে আসছে, ভল্লুক আপনার আপনার 5 ফিট দূরে, আর আর সিংহ বাঘটা হলো আপনার 50 ফিট দূরে। এখন কোনটা শত্রু দমন করবেন আগে? আপনি ভল্লুকে আপনাকে কামড়ায় কামড়ায় খাবে আর আপনি তীর ছুড়বেন ওই সিংহের দিকে? এটা হলো নাকি যে কাছে এসে গেছে যে শত্রু তাকে আগে দমন করো? বুঝা গেছে? আলহামদুলিল্লাহ রসুল্লাহ 18টা দলিলের ভিত্তিতে দেখা যায়, 18টা দলিলের ভিত্তিতে কাফেরের সাথে সম্পর্ক রাখা যায় যদি আপনি ইমানের স্বার্থে, ইসলামের স্বার্থে, মুসলমানের স্বার্থে যদি সম্পর্কটা রাখে তাহলে জায়েজ আছে। কয়টা দলিল আছে? 18টা দলিল। একটা কিতাবে এইভাবে 18টা দলিল ব্যবহার করা হয়েছে? এগুলো সব এখানে সম্ভব নয়। আলহামদুলিল্লাহ যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র থেকে যতটুকু আমি সুযোগ পেলাম বললাম, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরও অনেক আখলাক চরিত্রের দিক আছে। আল্লাহ রাসূলের নম্রতা, ভদ্রতা, তিনি যেমন বলছেন যে আমার প্রশংসায় তোমরা খবরদার বাড়াবাড়ি করবে না। হ্যাঁ, যেভাবে ইহুদি নাসারা বাড়াবাড়ি করেছিল, আমি একটা আল্লাহর গোলাম, অতএব তোমরা আমার প্রশংসা করতে চাইলে বলো মোহাম্মদ আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। দেখছেন, আল্লাহর রাসূল তার প্রশংসার ভাষা শিখিয়ে দিলেন, আর আমরা বলি মোহাম্মদ সাল্লাম হায়াতুন নবী, মোহাম্মদ সাল্লাম নূরের নবী, মোহাম্মদ সাল্লাম জাতি নূরের তৈরি, মোহাম্মদ সাল্লাম গায়েব জানেন, মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সব কিছু লৌহে মাহফুজের খবর রাখেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে জীবিত রয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এই যে গরু, এই যে অতিরঞ্জন, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিষেধ করে দিয়েছেন। লা তুতরুনিকা মা তারাতিন সারা ইবনে মারইয়ামা ফাইন্না মানা আব্দুন ফাকুল আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। খবরদার তোমরা ইহুদিদের নাসারাদের মতো করে আমার প্রশংসায় বাড়াবাড়ি করবে না, আমি একজন আল্লাহ নগণ্য গোলাম, অতএব তোমরা আমার প্রশংসা করতে হলে বলো মোহাম্মদ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। আলহামদুলিল্লাহ আমি আজকের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বর্ণনা মূলক আলোচনা এখানে সংক্ষেপ করছি, সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।